Minallahi zil ma'arij. Minallahi zil ma'arij ta ashbe Allah ta'alar pokkho theke jini somunnoto martobar odhikari. Innabar ayate Surah al-Ma'arij e Allah subhanahu wa ta'ala agir duti ayater continuation ekhane kore giyechen. আগের দুইটি আয়াতে আমরা দেখেছি বলা হয়েছে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন এবং আল্লাহ সুবহান তাআলা বলছেন যে আযাবটা আসার কথা এটা অপ্রতিরোধ্য এবং এটা কাদের জন্য লিল কাফিরিন কাফিরদের জন্য এবং সেখানেও তিনি বলেছেন যে এটাকে প্রতিহত করার মতো কেউ থাকবে না এবং এই আযাবটা কোত্থেকে আসবে সেটার ব্যাপারে আল্লাহ সুবহান তাআলা এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছেন মিনাল্লাহি যিল মারিজ So, এখানে মিন মানে হচ্ছে from, হইতে, কার থেকে, কার কাছ থেকে, সেটা হচ্ছে মিনাল্লাহি, আল্লাহর কাছ থেকে, জিল মারিজ, এবং আল্লাহর পরিচয়টা এখানে দিয়ে দিচ্ছেন, এবং এই জিল শব্দটির অর্থ এটা জু বা জি, যেটা অর্থ হচ্ছে কোনো কিছু যার অধিকারে থাকে বা যে এটা পজেস করে, সো পজেসর বা যে এটার অধিকারী সেটা বোঝানোর জন্য জি অথবা জু শব্দটা ইউজ করা হয়ে থাকে এবং এখানে মারিজ বলা হচ্ছে যে আল্লাহর যে পরিচয় সেটা হচ্ছে যে তিনি হচ্ছেন মারিজের অধিকারী মারিজ জিনিসটা কি তাহলে মারিজ জিনিসটাকে বুঝতে হলে আমাদেরকে একটু এটা নিয়ে একটু ডিটেইলস আলোচনা করতে হবে মারিজ শব্দটি এসেছে হচ্ছে আরিজ থেকে আরিজ আইন র জিম সেখান থেকে আরিজ আরিজ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু উপরে ওঠা কোনো কিছু যখন রাইজ করে তখন সেটাকে আরিজ বলা হয় এবং এই আরিজটা কীরকম এটা হচ্ছে স্লোলি উপরে উঠায় স্টেপ বাই স্টেপ অর্থাৎ কয়েকটা স্টেজে যখন উপরের দিকে উঠা হয় কোনো কিছু তখন সেটাকে আরিজ বলা হয় তাহলে এখানে আমরা দেখি বলা হচ্ছে যে জিল মারিজ সো তিনি হচ্ছেন পজেসর অফ সামথিং দ্যাট গো আপ Like, যে জিনিসটা হচ্ছে উপরের দিকে উঠছে স্লোলি স্টেপ বাই স্টেপ সেটা অধিকারী বা সেটার মালিক বুঝানোর জন্য এটা বুঝানো হতে পারে আর এখানে আরিজ শব্দটা থেকে আরাজা থেকে আমরা দেখি যে আরেকটা আমাদের খুব পরিচিত শব্দ আসে সেটা হচ্ছে মিরাজ মিরাজ শব্দটার সাথে আমরা পরিচিত কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন সো মিরাজ শব্দের অর্থ আমরা করে থাকি কি ঊর্ধ্বগমন সো এখানে আমরা দেখি এই মিরাজ শব্দের অর্থ হচ্ছে যেই জিনিসটা দিয়ে উপরের দিকে গ্রাজুয়ালি ক্রমান্বয়ে উপরে উঠা যায় তাকে মিরাজ বলা হয়ে থাকে এবং মিরাজ শব্দে আরেকটা অর্থ হচ্ছে যে এটা হচ্ছে একটা টুল যে যার মাধ্যমে হচ্ছে উপরের দিকে উঠা যায় এবং এটা কি করে মানুষকে এক্সট্রিমলি হাই লেভেলে পৌঁছার জন্য হেল্প করে বা কোনো কিছুকে এক্সট্রিমলি হাই লেভেলে পৌঁছার জন্য হেল্প করে যেমন আমরা একটা মইয়ের কথা চিন্তা করতে পারি সিঁড়ির কথা চিন্তা করতে পারি যেগুলো হচ্ছে উপরের দিকে নিয়ে যায় এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মারিজ শব্দটা বলে সেই মিরাজ শব্দটার সাথে আমরা সেটার একটা ভালো কানেকশন দেখতে পাচ্ছি এবং এই মিরাজ শব্দটা দিয়ে বোঝানো হয় যে এটা কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট অথবা টুল যার মাধ্যমে কোনো কিছু করা যায় সো এটা হচ্ছে এমন এক ধরনের টুল হতে পারে বা এমন এক ধরনের জিনিস হতে পারে যেটা হচ্ছে উপরের দিকে উঠতে হেল্প করে যার মাধ্যমে উপরে উঠা যায় যেমন মুইয়ের মাধ্যমে বা সিঁড়ির মাধ্যমে উপরে উঠানো যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন বুরাকের মাধ্যমে উপরে উঠেছিলেন আর এটা আরেকটা অর্থ হচ্ছে ওয়েজ অফ অ্যাসেনশন যে উপরের দিকে উঠার উপায় বোঝানোর জন্য যেই জিনিসগুলো করলে বা যে কাজগুলো করলে উপরের লেভেলে উঠা যাবে বা এক্সট্রিমলি হাই লেভেলে যাওয়া যায় সেরকম কিছু বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতের সাথে মিলিয়ে যে কথাটা বলছেন যে লাইসা লাহু দাফি মিনাল্লাহি যিল মারিজ যে
যেই শাস্তিটা আসছে সেটা হচ্ছে ইনএভিটেবল, সেটা আসবেই এবং এটা খুব শীঘ্র আসবে, আনএক্সপেক্টেডলি আসবে। এবং এই যে পানিশমেন্টের কথা বলা হচ্ছে, এত কোয়ালিটি দিয়ে পানিশমেন্টটাকে বোঝানো হয়েছে, সেই পানিশমেন্টটা আসছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন কে, যিনি হচ্ছেন এক্সট্রিমলি হাই লেভেলে, অর্থাৎ গ্রেট, অনেক উঁচু জায়গাতে যিনি সমাসীন হয়ে আছেন এবং সেই উঁচু জায়গার অধিকারী তিনি। সেই অর্থে জিল মারিজ শব্দটি এখানে বলা হয়েছে। সো আমরা আরিজ এবং মিরাজ শব্দটার সাথে পরিচিত হয়েছি। এখন এখান থেকে আমরা দেখি যে মারিজ শব্দটা কিভাবে এসেছে। মারিজ শব্দটা হচ্ছে মিরাজ শব্দের প্লুরাল, বহুবচন। সো মানে এতক্ষণ আমরা দেখলাম যে মিরাজ শব্দের অর্থ হচ্ছে কোনো একটা টুল অথবা ওয়ে যেটার মাধ্যমে হচ্ছে উপরে উঠা যায়। সো তার মানে হচ্ছে এখানে অনেকগুলো টুলস বা অনেকগুলো ওয়েজের কথা এখানে বলা হয়েছে। সো এটা একটা ময়ের মতো, অনেক সিঁড়ি বিশিষ্ট ময়ের মতো হতে পারে অথবা সিঁড়ির মতো হতে পারে, যেখানে হচ্ছে স্টেপস থাকবে, যেখানে পা রেখে রেখে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যায়। সো স্টেপ থাকবে এবং সেখানে একটা রেস্টিং প্লেসও থাকবে, এবং এটা কি করে আস্তে আস্তে মানুষকে উপরের দিকে এগিয়ে নিয়ে যায় বা উপরের লেভেলে নিয়ে যায়, সেটাকে হচ্ছে মারিজ বলা হয়ে থাকে। সো আমরা যদি এরকম একটা স্টেয়ারকেসের কথা চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু তাআলা যেই উঁচু জায়গায় সমাসীন হয়ে আছেন, সেই উঁচু জায়গায় পৌঁছানোর জন্য, জান্নাতে পৌঁছানোর জন্য, তাহলে এই মারিজ শব্দটা দিয়ে এই কথাটাকে এভাবে প্রকাশ করা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু তাআলার যে একটা গুণাবলী বলা হয়েছে, সেই বা আল্লাহর যেই আল্লাহকে পরিচিত করার জন্য যা বলা হয়েছে, সে এই আয়াতে এটা বলা হচ্ছে জিল মারিজ, যে তিনি হচ্ছেন এই যে উন্নয়নের যে সোপান বা উপরে উঠার বা উন্নতির যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির মালিক হচ্ছেন তিনি। সো তিনি হচ্ছেন এমন একজন লর্ড যিনি হচ্ছেন উঁচু অবস্থানে রয়েছেন। এটা দিয়ে এই জিল মারিজ দিয়ে এটা বোঝা যায়। এটা সাইয়েদ ইবনে জুবায়ের এটা ইন্টারপ্রেট করেছেন এভাবে। আবার ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই যে সিঁড়ির কথা বা উঁচু অবস্থানের কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে সাত আসমানের কথা বলা হয়েছে, যেগুলো একটার উপর আরেকটা অবস্থিত। এবং জিল মারিজ বলতে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছে এই সাত আসমান বা এই আসমান সমূহ অথবা বেহেস্ত সমূহের মালিক হচ্ছেন তিনি। সো এখানে দিল মারিজ বলতে আল্লাহ সুবহানাহু তাআলাকে এভাবেই পরিচিত করা হয়েছে। আলী বিন আবি তালহা রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে তিনি হচ্ছেন সেই লর্ড, তিনি হচ্ছেন সেই মালিক যিনি হচ্ছেন সেই উঁচু অবস্থানে, একটা লফটি প্লেসে যাওয়ার যে উপায়, সেই উপায়গুলো যিনি দেখিয়ে দেন, এবং যার কাছে হচ্ছে প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে, সেরকম উঁচু এবং সম্মানিত স্থানের উঠার জন্য যে ওয়েজগুলা বা উপায়গুলা রয়েছে সেটার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা, সেজন্য জিল মারিজ বলা হয়েছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন তিনি হচ্ছেন সেই লর্ড বা সেই মালিক যিনি হচ্ছেন আসমানে অথবা বেহেস্ত সমূহে পৌঁছার জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোর মালিক হচ্ছেন বা সেই উপায়গুলোর মালিক হচ্ছেন তিনি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জিল মারিজ বলতে আল্লাহ সুবহানাহু তাআলাকে বিভিন্নভাবে পরিচিত করা হয়েছে। এটা একটা বহু বচনের শব্দ হিসাবে এসেছে এবং তার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে নট অনলি ওয়ান, এখানে মাল্টিপল অ্যাক্সিস বা মাল্টিপল টুলসের কথা এখানে বলা হয়েছে। সো এই মিনাল্লাহি জিল মারিজ বলতে কি বোঝানো হয়েছে সেটার ব্যাপারে তাফসীরকারগণ কয়েকটা অর্থ এখানে প্রকাশ করেছেন। যেমন একটা হচ্ছে যে এটা হচ্ছে কোন জিনিস উপরে উঠছে সেটার ব্যাপারে তারা বলছেন যে যে শাস্তিসমূহ রয়েছে সেই শাস্তিসমূহের কথা বলা হয়েছে যে সেগুলো উপরের দিকে উঠছে। সেকেন্ড হচ্ছে এই মারিজ শব্দ দিয়ে যে অর্থটা বোঝানো হয় সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছাকাছি হওয়াকে এখানে বোঝানো হতে পারে। সো শাস্তিসমূহের কথা যখন বলা হয় তখন
কেউ কেউ এই ব্যাখ্যা অর্থটা করেছেন, কিন্তু এই ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে যে ইট ডাজন্ট মেক মাচ সেন্স। কারণ হচ্ছে দুনিয়াতে আমরা শাস্তিগুলো বলি যে উপর থেকে আসছে, সো ইট ডাজন্ট মেক মাচ সেন্স, বাট এটা একটা ইন্টারপ্রিটেশন বলা হয়েছে। সেকেন্ড যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। কারণ পরবর্তী আয়াতে আমরা দেখি সেখানে জিবরিল আলাইহিসসালামের কথা বলা হয়েছে, যিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হচ্ছেন। এবং এটার ব্যাপারেও তাফসীরকারগণ বলেছেন, যদিও এই ধরনের ইন্টারপ্রিটেশন করা হয়েছে কিন্তু এই আয়াতের পরিপ্রেক্ষিতে এটাও খুব বেশি গ্রহণযোগ্য নয়। থার্ড যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে জিল মারারিজ বলতে তিনি হচ্ছেন পজিসর অফ গ্রেট হাইটস, তিনি হচ্ছেন উঁচু অবস্থানের অধিকারী। এটা তখনই ইউজ করা হয় যখন কাউকে যিনি হচ্ছেন খুবই সম্মানিত তাকে সম্মান দেওয়ার জন্য এ ধরনের কথা ব্যবহার করা হয়ে থাকে বা এই ধরনের কথা বলা হয়ে থাকে। এবং এখানে আমরা দেখি এই যে প্রশংসা করা হয়েছে, এই প্রশংসা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাদের জন্য যে শাস্তি আসছে, যারা হচ্ছে কৌতুক করছে, যে কাফেররা বা অবিশ্বাসীরা অকৃতজ্ঞরা কৌতুক করছে, সেই কৌতুকের জবাব দেওয়ার জন্য যে পানিশমেন্ট আসবে, সেই পানিশমেন্টটা আসতেছে এমন একজনের কাছ থেকে যিনি হচ্ছেন পজেসর অফ গ্রেট হাইটস, যিনি হচ্ছেন অত্যন্ত সম্মানিত স্থানে রয়েছেন, যেটা হচ্ছে লফটি, যেটা হচ্ছে মোস্ট হাই। সো তিনি তার উপরে আর কেউ অবস্থিত নয় এবং তার শক্তির উপরেও আর কারো কোনো শক্তি নাই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পেশালি বোঝানো হয়েছে এবং তার বিশেষ ক্ষমতার কথা, বিশেষ গুণাবলীর কথা এখানে বলা হয়েছে। সো আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পারি যে যখন কোনো জিনিস উপরে উঠা বা উপরে পৌঁছানোর কথা বলা হয় তখন সেখানে আর দুইটা জিনিসকে বোঝানো হতে পারে। একটা হচ্ছে যে আমাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরে উত্থিত হচ্ছে, সেটাও বোঝানো হতে পারে। ফেরেশতারা উপরে উঠছে, সেটাও বোঝানো হতে পারে। বা মানুষের রুহকে যখন নিয়ে যাওয়া হয় মৃত্যুর পরে, সেই রুহও উপরে উঠে, সেটাকেও এখানে বলা হতে পারে। যেমন আমরা গুড ডিডসের ব্যাপারে বা ভালো কাজের ব্যাপারে দেখতে পাই যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিভিন্ন হাদিস থেকে, যেমন নাসাই শরীফের একটা হাদিসে রয়েছে যেখানে বলা হচ্ছে যে শাবান মাসের গুরুত্বের কথা বলা হয়েছে। সো রমজানের আগের যে মাসটা সেটা হচ্ছে শাবান মাস এবং তার আগে হচ্ছে রজব মাস। সো রজব মাস এবং রমাদান মাস, এই দুটা মাস হচ্ছে মানুষের কাছে তখনকার সময়ে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং মাঝখানে শাবান মাসটা থাকতো এবং দেখা যেত যে শাবান মাসটার প্রতি মানুষ খুব বেশি গুরুত্ব দিত না, দুইটা গুরুত্বপূর্ণ মাসের উপরে যেভাবে গুরুত্ব দিত তারা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাবান মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও আমরা এটার উপরে তেমন গুরুত্ব দিয়ে থাকি না। কারণ হচ্ছে এই মাসে কি হয়, আমাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠিয়ে নেওয়া হয়। এবং এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সময়ে যে আমলগুলো উঠিয়ে নেওয়া হয় আমি পছন্দ করি, যে যেগুলো আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হয় আমি পছন্দ করি যে সেই সময়ে আমলগুলো পৌঁছে যাক যখন আমি রোজা অবস্থায় থাকি। এবং সে কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অনেক রোজা রাখতেন এবং পুরো শাবান মাসে শেষের দিক ছাড়া দেখা যেত যে তিনি কন্টিনিউয়াসলি রোজা রাখতে থাকতেন, কারণ তিনি পছন্দ করেন তার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছাক রোজাদার অবস্থায়। আরেকটা হাদিসে রয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রতি মাসের তিন দিন হচ্ছে রোজা রাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয়। সে তিন দিন হচ্ছে 13, 14 এবং 15, এটা হচ্ছে লুনার মান্থের, চাঁদের মাসের, আরাবিক মান্থের মাঝখানে তিন দিন। সো এই তিন দিন ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এছাড়াও শাবান মাসে তিনি এর বাইরেও রোজা রাখতেন। তো এখানে আমরা দেখছি যে গুড ডিডস বা ভালো কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরের দিকে চলে যায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন। সূরা ফাতিরে বলা হয়েছে 10 নম্বর আয়াতে, কেউ সম্মান চাইলে জেনে রাখুন সমস্ত সম্মান আল্লাহরই জন্য, তারই দিকে আরোহণ করে সৎবাক্য এবং সৎকর্ম তাকে তুলে নেয়। যারা মন্দ কার্যে চক্রান্তে লেগে থাকে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, তাদের চক্রান্ত ব্যর্থ হবে। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানের কথা এখানে বলা হয়েছে, জিল মারিজ বলতে যে সম্মান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। এবং এখানে বলা হচ্ছে যে
এই ঊর্ধ্বগমন করে কি? ঊর্ধ্বগমন করে হচ্ছে গুড স্পিচ। সো এই গুড স্পিচ বা ভালো কথা, যেগুলো ভালো সুন্দর কথা, সেগুলো ঊর্ধ্বগমন করে এবং সেটাকে কোন জিনিস উপরে নিয়ে যায়, সেটা হচ্ছে আমাদের ভালো কাজগুলো। সো ভালো কথা, ভালো কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, উপরের দিকে গমন করে। আরেকটা হাদিসে এসেছে যেখানে বলা হয়েছে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা হচ্ছে কোরআনের সঙ্গী, অর্থাৎ যারা রেগুলার কোরআন পড়ে, কোরআন অধ্যয়ন করে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, যে তাদেরকে বলা হবে ইট উইল বি সেড টু দ্য কম্পেনিয়ন অব দ্য কোরআন, যে তাদেরকে কোরআনের সঙ্গী বলা হয়েছে, রিসাইট অ্যান্ড অ্যাসেন্ড, যে তোমরা পড়ো এবং উপরের দিকে ওঠো, অ্যাজ ইউ রিসাইটেড ইন দ্য ওয়ার্ল্ড, যে দুনিয়াতে তোমরা যেভাবে পড়তে সেভাবেই তোমরা পড়ো, তোমার শেষ অবস্থান ডিটারমাইন্ড হবে যখন তুমি শেষ আয়াতটা পড়ো। তো সুবহানাল্লাহ, যে এখান থেকে আমরা দেখি যে একজন হাফেজের গুরুত্ব কত বেশি, যে তারা কত সুন্দরভাবে খুব সাবলীলভাবে কোরআনকে পড়ে যায়, এবং জান্নাতে যাওয়ার পরে মানুষের যে সম্মানের আসন নির্ধারিত হবে সেটা হচ্ছে এই, সে উপরের দিকে উঠতে থাকবে, সে মনে হবে যেন একটা এলিভেটরের মধ্যে সে আছে, এবং সেখান থেকে সে উপরে উঠবে, সে কোরআন তালাওয়াত করতে থাকবে, এবং তার কোরআন তালাওয়াত যেখানে যেয়ে শেষ হবে সেটাই তার পজিশন। সো এই কোরআনকে জানা, কোরআনকে মেমোরাইজ করা, কোরআনকে বোঝা যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখছি যে এর মাধ্যমে আমরা উপরের দিকে উঠতে পারবো, আমাদের সম্মানের আসনটা পাকাপুক্ত হবে। তাহলে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা আয়াতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা বলে দিয়েছে, যে মাত্র তিনটা আয়াত কিন্তু এর মধ্যেই বেশ কিছু মেসেজ আমরা পেয়ে গিয়েছি। যেমন এই প্রথম এক থেকে তিন নম্বর আয়াতের মধ্যে আমরা যদি দেখি, তাহলে দেখব যে এটা এমন এক সময়ে নাজিল হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন, তার এবং তার অনুসারীদের উপরে নির্যাতনে স্টিম রোলার চলছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাদেরকে সতর্ক করছিলেন ডে অফ জাজমেন্টের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, তাদেরকে আবার পুনরুত্থান করা হবে, এই ব্যাপারগুলোর ব্যাপারে। এবং তারা বারবার এই মেসেজগুলো যখন শুনছিল, তখন তাদের মধ্যে অ্যারোগেন্স চলে আসলো, এবং তারা সেগুলো নিয়ে ক্রিয়া কৌতুক করতে থাকলো যে মোহাম্মদ কি বলছে এগুলো, যে এগুলার কোনো ভিত্তি নাই, এটা কিভাবে সম্ভব, মানে তাদের জ্ঞান এবং তাদের বুদ্ধি বিবেচনা এটা খুবই অসম্ভব একটা কাজ ছিল। এবং সে কারণে তারা বলতে লাগলো যে ঠিক আছে, তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদেরকে সে আজাব এনে দেখাও। এবং এক নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা প্রার্থনা করতে পারেন বা বলতে পারেন যে তারা যে অ্যারোগেন্স শো করছে বা তাদের যে স্টাবর্ননেস, সেটাকে তারা যে হাসি ঠাট্টা করছে সেটা সতর্কতা হিসাবে আল্লাহ যেন কিছু নিদর্শন দিয়ে দেন। আবার এটা আরেকটা অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তারা যেই পানিশমেন্টকে এগিয়ে আনতে বলছে, অথবা যে পানিশমেন্ট তারা চাচ্ছে, নাদার বিন হারিসের কথা এসেছে এখানে, আবু জাহেলের কথা এসেছে, যে তারা এটাকে ফান হিসাবে নিয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এর জবাব দিয়ে দেখ, তারা যেই কথাগুলো বলছে সেটা জবাব দিচ্ছেন। অথবা আরেকটা হতে পারে যে মুসলমানরা এত বেশি নির্যাতিত হয়েছিল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে চাইতো যে তিনি দোয়া করেন তাদেরকে যাতে আজাব দিয়ে ধ্বংস করে দেওয়া হয় যারা হচ্ছে কাফের অবিশ্বাসী তাদেরকে। সেকেন্ড আয়াতের মধ্যে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিসবিলিভারদেরকে সতর্ক করে দিচ্ছেন যে এই যে পানিশমেন্টের কথা বলা হচ্ছে, এই পানিশমেন্টটা হচ্ছে কাফিরদের জন্য, যারা হচ্ছে অকৃতজ্ঞ, যারা হচ্ছে অস্বীকারকারী তাদের জন্য, এবং তারা যখন তাদের উপরে এই যে শাস্তিটা আসবে তখন সেটাকে প্রতিরোধ করার কেউ থাকবে না। তাদের এখন যত শৌর্য বীর্যই থাকুক না কেন, যত শক্তি থাকুক না কেন, সম্পদ থাকুক, যত সন্তানই থাকুক না কেন, বা তাদের প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, কোনো কিছুই সেদিন তাদেরকে এটা থেকে রক্ষা করতে পারবে না। থার্ড যে আয়াত সেখানে বলা হচ্ছে যে তাদের কাছে যেই শাস্তিটা আসবে, সেই শাস্তিটা আসবে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এবং সে আল্লাহর পরিচয় হিসাবে এখানে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন জিল মারিজ, তিনি হচ্ছেন যে ওনার অফ দ্য ওয়েজ অফ দ্য অ্যাসেন্ট। তো তার কাছেই হচ্ছে সমস্ত কিছুর চাবিকাঠি, যে কেউ উপরে উঠতে চাইলে, সম্মানের স্থানে যেতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেটার অধিকারী, এবং সেই উপায়টা জানতে হলে তাদেরকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী হতে হবে।
সো এখানে আমরা দেখি যে যদিও এখানে তিনটা আয়াত আমরা দেখতে পাচ্ছি এবং তিনটা আয়াতই খুব সুন্দর রাইমিং বা ছন্দের মাধ্যমে এসেছে, কিন্তু আমরা যদি এই তিনটা আয়াতকে অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে এই তিনটা আয়াত কে আসলে দুইটা সেন্টেন্সে দুইটা বাক্যে বলা যায়। যেমন প্রথম বাক্যটা হচ্ছে সালা সাইলুন বি আযাবি ওয়াকিন লিল কাফিরিন, যে যখন একজন প্রশ্নকর্তা প্রশ্ন করলো কি সম্পর্কে যে ইনএভিটেবল যে পানিশমেন্টটা আসবে এবং তাদের সাথে একদম লেগে যাবে, সে তারা কারা, যারা হচ্ছে কাফরিন, লিল কাফরিন, ডিসবিলিভারদের জন্য, কাফেরদের জন্য। সেকেন্ড পার্টটা আমরা কিভাবে বলতে পারি, লাইসা লাহু দাফি মিনাল্লাহি জিল মারিজ, তাহলে তার অর্থ হচ্ছে কেউ এটাকে প্রতিরোধ করতে পারবে না আল্লাহর কাছ থেকে যিনি হচ্ছেন পজেসর অফ গ্রেট হাইটস। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা আয়াতে এটাকে ভাগ করে দিয়েছেন এবং এই তিনটা আয়াতে ভাগ করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিনিংটা, সেই মিনিংটা কিন্তু এখানে সুস্পষ্টভাবেই প্রকাশ পাচ্ছে। সো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ভাগ করেন, তাফসীরকারগণ বলেছেন যে কোরআন কখন পজেস এরকম পজ করে বা ভেঙে ভেঙে কথাগুলো বলে, তখন দেখা যাবে যে আমরা যখন কেন এটা করে সেটা জবাবে তারা বলেছেন যে যখন আমরা কোরআন শুনি আমাদের কাছে কোরআনের কথাগুলো খুব রাইমিং মনে হয়, ছন্দবদ্ধ মনে হয়, কিন্তু এই ছন্দের কারণ অনেক সময়ই হচ্ছে কোরআনের এই সেন্টেন্স স্ট্রাকচারের কারণে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে কথাগুলো বলেন সেগুলো আসলে ছন্দের কারণে এভাবে বলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লিঙ্গুইস্টিক বেনিফিট আছে সেদিকে আমাদের দৃষ্টিটাকে নিয়ে যাচ্ছেন এবং এই মেইন মেসেজটা দেওয়ার সাথে সাথে সেই ছন্দবদ্ধ অবস্থাটাও আমরা দেখতে পাচ্ছি এবং গ্রামাটিক্যালি আমরা দেখতে পাই যে একদম পারফেক্ট ওয়েতে সেটাকে বলা হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যদিও এভাবে ভেঙে ভেঙে তিনি বলছেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে গ্রামারটা ইনটেক থাকতেছে এবং গ্রামারের মধ্যে কোনো ধরনের গ্রামারের মাধ্যমেই তিনি কথাটাকে আরও বেশি জোরালো করে তুলে ধরছেন। এর যে অর্থগুলো, শব্দের অর্থগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে আমাদের কাছে আসতেছে এবং এই যে পজ দেওয়া হচ্ছে সেই পজগুলো হচ্ছে রাইট প্লেসে, যাতে হচ্ছে একটা রাইমিং স্কিম তৈরি হয়, যেমন ছন্দবদ্ধভাবে এটা আমাদের সামনে উপস্থাপিত হয়। কারণ এই ছন্দবদ্ধভাবে যখন উপস্থাপিত হচ্ছে তখন মানুষের মনে সেটা জায়গা করে নিচ্ছে, আলোড়ন সৃষ্টি করছে এবং মানুষের যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী সে সেটাকে নিতে পারছে। সো এখান থেকে আমরা দেখি যে কোরআন হচ্ছে এক্সট্রিমলি পাওয়ারফুল একটা বুক, যেটা হচ্ছে শুধুমাত্র আমাদেরকে যে লিঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক স্ট্যান্ডার্ড দেয় বা টুলস দেয় তাই না, শুধুমাত্র যে ছন্দবদ্ধ কথা বলে তাই না, বরং এটার যে থিমেটিক এক্সপ্রেশন সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে আমাদের জন্য উপস্থাপন করছেন।